ওয়াকফ সংশোধনী বিল 2024 সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করছি, সেটা আমাদের জন্য একেবারেই অগ্রহণযোগ্য। সেটা আমরা মনে করি কি আমাদের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ, বিশেষ করে মুসলিম সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। আমরা মনে করি কি এই বিলটা যে সংখ্যালঘুদেরকে যে অধিকার অনুচ্ছেদ 14, 24, 25, 26, 29 আর্টিকেলসে, যেটা মাইনরিটিদেরকে যে রাইটস দেওয়া হয়েছে, যে অধিকারগুলো যে নিশ্চিত করা হয়েছে ভারতের সংবিধানে, যে সংবিধান ডক্টর বি আর আম্বেদকর সাহেব রচনা করেছিলেন, সেই প্রত্যেকটি অধিকারকে সেটা লঙ্ঘন করছে। আমরা মনে করি এই বিলটা যদি পাস হয়ে যায়, যেটা ওয়াকফ সংশোধনী বিল 2024, সেটা ওয়াকফ বোর্ডের ক্ষমতাটাকে পুরোপুরি দুর্বল করে দেবে। ওয়াকফ সম্পত্তিকে হড়প করা কিংবা ওয়াকফ থেকে মুক্ত করা কে আরো সহজ করে দেবে। এই বিলের যে নিয়ত নিয়ে বিলটা নিয়ে আসা হচ্ছে, বিলটা পড়ে যতটুকু মনে হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের যে নিয়ত, কেন্দ্রীয় সরকার কি চাইছে সেটা কিন্তু ভালো না। সেটা কিন্তু সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ হচ্ছে। ওয়াকফ ইসলামিক আইনের একটা হিস্সা, একটা অংশ। ওয়াকফ বিলে বলছে কি যে ইসলাম 5 বছর ধরে যে ইসলাম প্র্যাকটিস করেছে সেই ওয়াকফ তৈরি করতে পারবে, সেই ওয়াকফে দান করতে পারবে। আমার প্রশ্নটা হলো, সরকার ঠিক করবে কি কে ইসলাম প্র্যাকটিস করছে কি প্র্যাকটিস করছে না? কে মুসলিম 5 বছর ধরে মুসলিম আছে কি না সেটা সরকার ঠিক করবে? সেটা ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবে? আরে এটা তো ইমানের বিষয়, এটা তো আমার আর খোদার মধ্যে একটা ব্যাপার। আমার ইমান সরকার ঠিক করবে? এবং ইসলামিক আইন অমুসলিমদেরকেও অধিকার দিচ্ছে কি আপনারা ওয়াকফ তৈরি করতে পারেন। বিভিন্ন ওয়াকফ বোর্ডের আইন আছে, নিয়ম আছে কি অমুসলিমরাও মুতাবাল্লি হতে পারে। পশ্চিমবাংলার আইনেও আছে অমুসলিম মুতাবাল্লি হতে পারে, আছে অমুসলিম, কিছু কিছু ওয়াকফ সম্পত্তিতে অমুসলিম মুতাবাল্লি আছে। তারা আবার বলছে কি না অমুসলিমরা ওয়াকফ তৈরি করতে পারবে না, কিন্তু আবার বলছে অমুসলিমরা ওয়াকফ কমিটিতে থাকবে। এ কন্ট্রাডিক্টরি কথা। বলছে মহিলাদের রিপ্রেজেন্টেশন দিতে হবে, ওখানে তো মুসলিম মহিলাদের উল্লেখ তারা এই বিলে করেনি। আর এবং যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটা তৈরি হয়েছে, ওখানে 2-3টে নাম নিয়ে তো ঘোর আপত্তি আমার কি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তারা বিচার করবে ইসলামিক আইন ওয়াকফ নিয়ে? কারা কারা এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে? নিশিকান্ত দুবেজি, ভারতীয় জনতা পার্টি ঝাড়খণ্ডের মেম্বার অফ পার্লামেন্ট, উনি কিছুদিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন ভারতের মুসলিম সংখ্যালঘুর জনসংখ্যা বৃদ্ধি হওয়া মানে ভারতবর্ষের জন্য একটা বিপদ। তিনি দাঁড়িয়ে বলেছেন মুর্শিদাবাদ, মালদা আর কিষানগঞ্জকে নিয়ে একটা আলাদা রাজ্য, একটা আলাদা ইউনিয়ন টেরিটরি করা হোক, ডাইরেক্ট কেন্দ্রীয় সরকার নিজের অধীনস্থ করে নিক, কেন এই 3টে জেলাতে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যাটা একটু বেশি বলে। তারপরে কি আছে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে? তেজস্বী সূর্য। তেজস্বী সূর্যকে, উনি বেঙ্গালুরু শহর থেকে ভারতীয় জনতা পার্টির মেম্বার অফ পার্লামেন্ট, ওনার বিরুদ্ধে নানা রকমের কেস আছে, ওনার টুইটস আছে, ফেসবুক আছে, সবসময় ঘৃণামূলক মন্তব্য উনি করেন মুসলিম সম্প্রদায়কে নিয়ে। সে আবার ঠিক করবে কোনটা ওয়াকফ? এই ইসলামিক আইন নিয়ে তারা আবার বিচার করবে? কেন কোনো মুসলিম মহিলা এমপি এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মধ্যে নেই? আমার প্রশ্ন এটা থাকছে। আপনি এখানে মহিলাদের প্রতিনিধিত্বের কথা বলছেন, এখানে আগা খানিদের প্রতিনিধিত্বের কথা বলছেন, বোরা মুসলিম ওয়াকফের কথা বলছেন, ভালো কথা, কিন্তু তাদের প্রতিনিধিত্বটা কোথায় জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে? জেপিসিতে আপনি তাদের প্রতিনিধিত্ব রাখছেন না, আবার ওয়াকফ নিয়ে তাদের ভাগের কথা বলছেন? এই পুরো সম্পূর্ণ ওয়াকফের বিরুদ্ধে একটা বড় চক্রান্ত। ওয়াকফ হলো ভারতের ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের সম্পদ, এবং প্রত্যেকটি ধর্মের মানুষের নিজস্ব একটা সম্পদ থাকে যেটা ধর্মীয় কাজে তাদের ব্যবহার হয়। যেমন বিভিন্ন মন্দিরের নিজস্ব ট্রাস্ট আছে যেটাকে ভারতের আইন মান্যতা দিয়েছে, দেবত্ব সম্পত্তি আছে, খ্রিস্টান সম্প্রদায়ের নিজস্ব ট্রাস্ট আছে যেটাকে ভারতের আইন মান্যতা দিয়েছে। কেন ভারতের সংবিধান বলছে কি ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তারা নিজেদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে তারা ভারতবর্ষে থাকতে পারে। আমরাও ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের সংবিধান যে অধিকার অন্যান্য ধর্মীয় সম্প্রদায়কে দিয়েছে সে একই অধিকার ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কেও দিয়েছে। সেই অধিকারে কোনো বিচার নেই কি এই অধিকারটা কারোর জন্যে বেশি কি কারোর জন্যে কম। আইন সবার জন্য সবাই জন্যে সমান,
এটাই আমার ভারতের সংবিধান, যে কারণে আমরা এই ওয়াকফ বিলের বিরোধিতা করি। ওয়াকফ সংশোধনী বিল 2024কে অসম্পূর্ণ সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করছি, এটা আমাদের জন্য অগ্রহণযোগ্য। ভারত বা কেন্দ্রীয় সরকার এই আইনটাকে প্রত্যাহার করুক, এই আইন চলবে না, এই আইনকে আমরা মানব না, এই আইন আমাদের ধর্মবিরোধী, এই আইন আমাদের সম্পদকে ছিনিয়ে নেবার একটা চক্রান্ত। এবং এই কেন্দ্রীয় সরকারকে আমি প্রশ্ন করতে চাই, বারবার কেন, বারবার কেন শুধু একটা ধর্মীয় মুসলিম সম্প্রদায়কেই শুধু কেন আপনারা কোণঠাসা করার জন্যে বিভিন্ন রকমের বিভিন্ন সময় আইন নিয়ে আসছেন, এনআরসি নিয়ে এলেন, ইউনিফর্ম সিভিল কোডের কথা বলছেন, বাবরি মসজিদ ইস্যুতেও আমরা মেনে নিয়েছি, সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল মেনে নিলাম, একটা প্রশ্ন তুললাম না, একটা আওয়াজ তুললাম না, কি না আমরা কথা দিয়েছিলাম কোর্টের রায় মানবো, মেনে নিলাম। এখন আপনারা বলছেন কি যে রিলিজিয়াস প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট ছিল সেটাকেও আপনি সংশোধন করবেন, তারপরে এখন আপনি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এসছেন, কি চাইছেন আপনারা? দেশ দেশবাসীদেরকে শান্তিতে থাকতে দিন, দেশের ডেভেলপমেন্টের উপরে ফোকাস করুন, যুবকরা চাকরি পাচ্ছে না, কিষানরা যারা 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 কৃষকরা তারা আত্মহত্যা করছে, মহিলাদের বিভিন্ন রাজ্যতে ধর্ষণ হচ্ছে, দলিত মহিলাদের ধর্ষণ হচ্ছে, 90 থেকে বেশি ধর্ষণ হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সব থেকে টপে রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতন রাজ্যগুলো, কি করছেন? মানুষ সুখ শান্তি খুশিতে থাকতে চায়, কেন এমন এমন জিনিস নিয়ে আসছেন যেটা মানুষের মধ্যে বিভেদ তৈরি করবে, সৃষ্টি করবে, মানুষকে এক অপরের সঙ্গে শুধু ঘেনা শেখাবে? এবং এই আইনে আপনি পুরো ক্ষমতা একটা ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দিয়ে দিচ্ছেন, যেটা ত্রিস্তরীয় একটা বিচারের ব্যবস্থা একটা ওয়াকফ আইন করে দিয়েছে, যেখানে ট্রাইব্যুনালে আমরা যাব, ট্রাইব্যুনালের বিচার না পেলে হাইকোর্টে যাব, হাইকোর্টে বিচার না পেলে সুপ্রিম কোর্টে যাব। এই পুরো ত্রিস্তরীয় ব্যবস্থাটাকে আপনি বাতিল করে পুরো পুরো ক্ষমতাটা আপনি ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দিচ্ছেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করছেন, সব সময় একটা সম্প্রদায়কে লাইন লাগাতে হবে, হিবা দিয়ে যে ওয়াকফ সম্পত্তিগুলো হয়েছে মৌখিকভাবে ওয়াকফ করার আইন আমাদের ইসলাম বলছে মৌখিকভাবে ওয়াকফ হয়, কিন্তু সেটাকেও আপনার এই সংশোধনীয় বিল বাতিল করে দিচ্ছে, থাকবেটা কি ওয়াকফের? কিছুই থাকবে না, কিছুই তো থাকবে না। মুসলিমরা চাকরি পেলে আপনারা বলেন চাকরি জিহাদ চলছে, কোনো কেউ বিয়ে করলে বলেন লাভ জিহাদ চলছে, কোনো কেউ কথা বললে আপনি বলবেন তারা দেশদ্রোহী, মামলা চালিয়ে দেবেন। আপনার জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তারা ওপিনিয়ন চেয়েছিল 15 দিনের মধ্যে ভারতবাসীদেরকে, বলেছিল কি তোমরা জানাও আমাদেরকে কি তোমরা এটাকে অ্যাকসেপ্ট করছো কি রিজেক্ট করছো, কিন্তু আপনাদের মন্ত্রী কেন্দ্রীয় সরকারের মন্ত্রী টুইট করে বলছেন কি মুসলিমদেরকে দেশ বিরোধী শক্তিরা ভুল বোঝানোর চেষ্টা করছে। আগে থেকে বলে দিচ্ছে আপনার মন্ত্রী কি আইনে বিরোধিতা করা মানে দেশদ্রোহ, দেশ দেশের বিরোধিতা করা, দেশ দেশদ্রোহী হয়ে যাওয়া, এটা তো ইনসাফ না, এটা বিচার না। এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিটাকেই পুনর্গঠন করা উচিত, আরও সময় দেওয়া উচিত, মানুষ বিবেচনা করুক, চিন্তা করুক, আইনটাকে ভালো করে পড়ুক, বুঝুক, এ হঠাৎ করে ফাটাফাট ফাটাফাট 15 দিন এত কিসের, যত জলদি কিসের, এত তাড়াতাড়ি তো আপনারা ধর্ষণ বিরোধী কানুন নিয়ে আসছেন না, এত তাড়াতাড়ি তো আপনারা কৃষকদের জন্য কানুন নিয়ে আসছেন না, এত তাড়াতাড়ি তো আপনারা মহিলাদের সুরক্ষার জন্য কোনো আইন নিয়ে আসছেন না, এত তাড়াতাড়ি তো আপনারা বেকার যুবকদেরকে চাকরি দিচ্ছেন না, এত তাড়াতাড়ি তো আপনারা ভারতবর্ষকে বলেছিলেন 15 লাখ টাকা প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন, কোথায় গেল? কিন্তু এখন 15 দিনের মধ্যে আপনাকে ওয়াকফ সংশোধনীয় বিল নিয়ে আসতে হবে, ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের সম্পত্তি হরপ করতে হবে। এবং আমি প্রশ্ন তুলছি কি এখানে এখানে আরো ধর্মীয় সংখ্যালঘু মেম্বার অফ পার্লামেন্টসরা কেন সদস্য হয়নি? ইসলামিক আইন নিয়ে যেখানে চর্চা সেখানে মুসলিম কমিউনিটি শুধু 3 জন সদস্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে, তো আমরা কি বিচার এক্সপেক্ট করবো এই জেপিসিতে? কোনো বিচার আমরা এক্সপেকটেশন করছি না, গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন বিরোধিতা এই আইনের বিরুদ্ধে আমরা জানাবো, ভবিষ্যতেও জানাবো।